राधाकृष्ण ज्वेलर्स पक्ष থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে প্রতি গ্রাম সোনার মজুরি মাত্র 290 টাকা, রূপোর গহনার মজুরি সম্পূর্ণ ছাড়। তাই বিশেষ করে নামটি মনে রাখবেন, রাধাকৃষ্ণ জুয়েলার্স, অন্নপূর্ণা বাজার, ময়না। জেলা পরিষদের আর্থিক সহায়তায় ময়নায় তৈরি হলো সুস্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্য পরিষেবা প্রত্যেকটা মানুষের অধিকার, সেই স্বাস্থ্য পরিষেবাকে প্রত্যেকটি গ্রামে পৌঁছানোর উদ্যোগে হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ময়না ব্লকের প্রতিটি গ্রামে সুস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে কিংবা হবে। আজ কলাগেছা হাই স্কুলের পাশে কলাগেছা সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ জনাব শেখ শাহজাহান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়না ব্লকের বিডিও সমীর পান। এছাড়া উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বিমান কুমার পান্ডা, গজিনা 7 নম্বর অঞ্চলের প্রধান সুচিত্রা সামন্ত মন্ডল, উপপ্রধান সুজিত কুমার ভৌমিক, ময়না থানার প্রতিনিধি এসআই কাজল বর্মা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গগণ। অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ বৃদ্ধে মাল্যদান করেন। তারপর ফিতে কেটে সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন উদ্বোধক শেখ শাহজাহান আলী, বিডিও সমীর পান এবং ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বিমান পান্ডা। মূল মঞ্চে অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন গজিনা অঞ্চলের প্রধান সুচিত্রা সামন্ত মন্ডল। উদ্বোধক তথা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ জানিয়েছেন, গ্রাম বাংলা স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় এই সুস্বাস্থ্য কেন্দ্রটি নির্মিত হয়েছে। এখন থেকে এলাকার মানুষ এখানে স্বাস্থ্য পরিষেবা পাবেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবী অভিজিৎ কুমার মন্ডল। অসংখ্য ধন্যবাদ। এই সঙ্গে সঙ্গে অসংখ্য ধন্যবাদ। আর বিএমআই সাহেব এখনো আসেনি, হয়তো পরে আসবেন। ওনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল, তো যার অবদান সবচেয়ে বড় আর কি ওনার, বিএমআই সাহেবের। আর জেলা পরিষদের ফান্ড তো অবশ্যই আছে। শুধু একটা কথা বলবো যে এই গরম বেশি বক্তৃতা দিন হয়ে যাওয়ার দরকার নেই। এটা হচ্ছে কলাগেছিয়া সুস্বাস্থ্য কেন্দ্র, মানে বোঝা যাচ্ছে যে কলাগেছিয়া যারা গ্রামবাসী আছে, সংসদের যারা বাসিন্দা আছে, তারাই মেনলি এইখান থেকে পরিষেবা নেবে। যেহেতু এটা একটা সুস্বাস্থ্য কেন্দ্র, আশা করি যে গ্রামবাসী যারা আছে তারা যেমন তাদের সুস্বাস্থ্য কেন্দ্রে এসে স্বাস্থ্যের উন্নতি হবে, তারাও কিন্তু যেন সুস্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য যেন ঠিক রাখে আর কি। আর আমি এখানে যারা মেয়েকে সুস্বাস্থ্য কেন্দ্রে চালাবেন, আমাদের সমস্ত যারা ওয়ার্কার আছেন, যারা নার্স আছে, ডক্টর আছে, যারা আছেন আর কি পুরো, তারা যেন, তাদের কাছে আমার অনুরোধ, তারা যেন এই স্বাস্থ্যকেন্দ্রটা ঠিক মতো রান করে একটু দেখবেন। প্রবলেম দেখুন, স্বাস্থ্যকেন্দ্রে রান করতে গেলে কিছু কিছু প্রবলেম অ্যারাইজ করবে, কিছু হয়তো কোনো কিছু মেটেরিয়ালে কিছু প্রবলেম হতে পারে, কিছু নেই, এরকম আস্তে আস্তে রান করতে করতে ঠিক হয়ে যাবে। আবার সুস্বাস্থ্য কেন্দ্র আজকে আমাদের উদ্বোধন। আমরা এরকম সারা জেলাতে প্রায় 500 খানা সুস্বাস্থ্য কেন্দ্র কাজ শুরু করেছিলাম। এ পর্যন্ত প্রায় 100 দিনের মতো আমরা উদ্বোধন করে নিয়েছি। আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার অগ্নিকন্যা, যে গ্রামের মানুষের জন্য যেটা ভেবেছে, যেটা সুস্বাস্থ্য কেন্দ্র, যেখানে আমরা আমাদেরকে যেতে হতো এখান থেকে ময়না হসপিটালে যেতে গেলে ওখানে 10 কিলোমিটার যেতে হতো। মায়েদের, গর্ভবতী মায়েদের জন্য বিশেষ করে এই যাওয়া আসা রাস্তাঘাটের অবস্থা বেহাল অবস্থা ছিল, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা উনি নিজের চিন্তাভাবনায় ভেবেছেন যে গ্রামের মধ্যে একটি করে আমি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করব। তো একটি করতে করতে প্রায় 2-3টি করে হয়ে গেছে। সমস্ত আমাদের 11টা জিপি আছে সারা ময়নাতে, তার মধ্যে আমাদের বোধ হয় এ পর্যন্ত 20-22খানা হয়ে গেছে। আমাদের আর কয়েকখানা বাকি আছে, সেই প্রপোজালটা আমরা পাঠিয়েছি জেলা থেকে। আগামী বছর 1 বছরের মধ্যে সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্র প্রতিটি জিপিতে 2টো করে হবে। তারপরে 3টের দিকে আমরা আবার যাব, মেন একটা সাবসেন্টার থাকবে, তারপরে সুস্বাস্থ্য কেন্দ্র আরো 2টো করে হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ, এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ভাবনা যে গ্রামের মানুষের জন্য আমি স্বাস্থ্য পরিষেবা আমি ভালো করে করব। উনি হলেন নিজেই স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী। মেদিনীপুর জেলা পরিষদের আর্থিক সহায়তায় ময়না ব্লকের গজিনা গ্রাম পঞ্চায়েতে আমাদের আজকে কলাগেছিয়া সুস্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত গৃহের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে
মহিলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহোদয় এবং জেলা পরিষদের পূর্বনির্ধারিত জেলা পরিষদের সম্মানীয় কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ মহিলা পঞ্চায়েত সমিতির উত্তর কর্মাধ্যক্ষ সেই সাথে আমাদের রজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ আমাদের সকল জনপ্রতিনিধিবর্গ সকল অফিস স্টাফ এবং সেই সাথে গ্রাম পঞ্চায়েতের সকল আইসিডিএস আশা ভিআরপি সেলফ হেল্প গ্রুপ সকলের সহযোগিতায় সর্বোপরি আমাদের যে চারটে সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই চারটে সুস্বাস্থ্য কেন্দ্রের সমস্ত স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে এবং সহযোগিতায় এলাকার সমাজসেবী সুবর্ণোধ্যায়ীদের ওনাদের সহযোগিতায় আজকের এই কলাগিছিয়া যে সুস্বাস্থ্য কেন্দ্রে নবনির্মিত গৃহ শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আমাদের এই এলাকার কলাগিছিয়া গ্রামে যারা অধিবাসী জনসাধারণ ভীষণভাবে খুশি এত সুন্দর স্বাস্থ্য পরিকাঠামো পাওয়ার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অজস্র ধন্যবাদ জ্ঞাপন করি। কি ধরনের পরিষেবা পাবে এখান থেকে? সমস্ত রকম স্বাস্থ্য পরিষেবা, যেটা আমাদের বিশেষত মা ও শিশুদের তাদের বিভিন্ন ধরনের প্রতিষেধক দেওয়া থেকে শুরু করে এবং বাকি যে জনসাধারণ বাকি যারা রয়েছেন আবার বৃদ্ধ বনিতা সকলের জন্য বিভিন্ন ধরনের যে জ্বর থেকে শুরু করে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ থেকে শুরু করে সমস্ত রকম করোনা থেকে শুরু করে সমস্ত রকম স্বাস্থ্য পরিষেবা এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে মানুষ পেতে পারবে। আমি গজিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুচিত্রা সামন্ত মন্ডল। নতুন গালা টার্বো স্পিন মপ, এর অ্যাডভান্স টার্বো ক্লিন ফাইবার্স কড়া দাগ মুছে ফেলে আর ঘরের কোণ থেকে 99% ব্যাকটেরিয়া দূর করে। আর আপনি স্বচ্ছতার সাথে করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।